নমস্কার, এই চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ইতিহাসের একটি নতুন অংশ পড়াশোনা করব, সেটি হলো জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে সূত্রপাত হলো, কাদের অর্থ সাহায্যে, কোন সময় জাতীয় শিক্ষা পরিষদ তার জার্নি স্টার্ট করলো, উদ্দেশ্যই কী ছিল, শিক্ষা প্রসারে তাদের কী ভূমিকা ছিল, এই সবই আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। এই পুরো ভিডিওতে আমরা সেই অংশগুলোই আলোচনা করব। শুরু করা যাক আজকে আমাদের মূল আলোচনা। একটু প্রেক্ষাপট বা পিছনের দিকে তাকাতে হবে, কোন প্রেক্ষাপটে আমরা এই জাতীয় শিক্ষা পরিষদকে খুঁজে দেখব, তার পটভূমি নির্মাণটা খুব প্রয়োজনীয়। সময়টা বিংশ শতক, ভারতবাসীর মধ্যে ক্রমবর্ধমান জাতীয়তাবাদ ভারতবাসীকে একত্রিত করে। জাতীয়তাবাদের স্ফুরণ বা বহিঃপ্রকাশের অন্যতম ভরকেন্দ্র ছিল বাংলা, অর্থাৎ বাংলা প্রদেশ। তৎকালীন সময়ে পূর্ববঙ্গ, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যার কিছু অংশ, পার্বত্য ত্রিপুরা, আসাম, এই সমস্ত অঞ্চল নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ। এই বাংলা প্রদেশ ছিল এই জাতীয়তাবাদ প্রকাশের অন্যতম ভরকেন্দ্র, সেটা অনুভব করলেন ব্রিটিশরা। লর্ড কার্জন ছিলেন তৎকালীন সময়ের গভর্নর জেনারেল। তিনি বুঝতে পারলেন এই ক্রমবর্ধমান জাতীয়তাবাদের সামনে ব্রিটিশ সরকার দাঁড়াতে পারবে না, কারণ একত্রিত বাংলা, ইউনাইটেড বাংলা অনেক বেশি শক্তিশালী। তাই বাংলাকে বিচ্ছেদ করতে হবে, বাঙালির, বাংলাবাসীর মেরুদণ্ডে আঘাত প্রয়োজন, কারণ বিচ্ছেদই পারে তার শক্তি কমিয়ে দিতে। তিনি ঠিক করলেন যে বাংলাকে আরও সঠিকভাবে প্রশাসনিক দিক থেকে গভর্ন করার জন্য, রুল করার জন্য বাংলাকে ভাগ করা হবে। একদিকে থাকবে পূর্ব বাংলা, বাংলাদেশ, পার্বত্য, ত্রিপুরা, আসামকে কেন্দ্র করে, এদিকে থাকবে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গ। বাংলা বিভাজনের প্রস্তাব আনা হলো, এর প্রেক্ষাপটে শুরু হলো স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বয়কট। কিন্তু প্রধান উদ্দেশ্য তা ছিল না, অর্থাৎ প্রশাসনিক দিক থেকে সঠিকভাবে গভর্ন করা লর্ড কার্জনের মুখের উদ্দেশ্য ছিল, বলার জন্য, ভারতবাসীর সামনে বলার জন্য এই উদ্দেশ্য তিনি রেখেছিলেন। কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল ধর্মের ভিত্তিতে দুই যে জাতিসত্তা, হিন্দু ও মুসলমান, তাদেরকে বিচ্ছেদ করানো, দুটি পৃথক প্রদেশ তৈরি করা, যাতে আর সেই জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ না হয়। রাস্তায় নেমে পড়লেন তৎকালীন সময়ে শিক্ষক, ছাত্র, যুবনেতা, শিল্পী, শাহিদ, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কেউ বাদ থাকলেন না। প্রতিবাদে মুখর হলো ছাত্র সমাজ, তারা রাজপথে নেমে এলো। পুলিশ পিকেটিং, মিছিল, দাঙ্গা, ঘেরাও, বয়কট সব চলতে থাকলো। মাঝে মাঝে এলো বিভিন্ন স্কুল কলেজ থেকে বহিষ্কারের হুমকি। নারী পুরুষ ছাত্র সকলে মিলে স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। তাদের দমন করার জন্য এলো একের পর এক দমনমূলক নীতি। ছাত্রদের দমন করার জন্য আসলো কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেটলার সার্কুলার। কিন্তু ছাত্র সমাজকে দমিয়ে রাখা যায়নি, তারা আন্দোলনে মুখর হলো। কিন্তু এত সংখ্যক ছাত্র স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, স্বদেশী আন্দোলন করছে, তাদের ভবিষ্যৎ কি? সরকার বলে দিয়েছে স্কুল কলেজ থেকে বহিষ্কৃত হবে। যে সমস্ত স্কুল ও কলেজের ছাত্ররা স্বদেশী আন্দোলনে যুক্ত থাকবে, তাদের সরকারি অ্যাফিলিয়েশন সমস্ত স্কুল ও কলেজের বাতিল হবে। তাহলে এই যে বৃহৎ ছাত্র সমাজ, বৃহৎ সংখ্যক ছাত্র স্বদেশী আন্দোলনে যুক্ত হয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? বিকল্প কিছু ভাবনা চাই। সেই প্রেক্ষাপটে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, যিনি ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, ডন পত্রিকা প্রকাশ করেছিলেন, সেই সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বিশেষ উপস্থিতিতে, তার সহযোগিতায় এক বিশাল জনসভা হল। সময়টা 1905 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। সেই সভাতে আলোচনা হলো যে ছাত্র সমাজের উন্নতির জন্য, শিক্ষা প্রদানের জন্য বিকল্প কিছু ভাবা প্রয়োজন। এই বৃহৎ সংখ্যক ছাত্র যারা বহিষ্কৃত হবে, তাদেরকে বাইরে রাখা যাবে না, আমাদের বিকল্প কিছু শিক্ষা ভাবনা চাই, স্বদেশী ধাঁচে বিকল্প কিছু শিক্ষা ভাবনা।
এই আলোচনা হলো ডন সোসাইটির উদ্যোগে, সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের উদ্যোগে 1905 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। তার ঠিক 4 দিন পর 9th নভেম্বর 9ই নভেম্বর 1905 খ্রিস্টাব্দে আবার একটি আলোচনা সভা হলো। গুটি কয়েক ব্যক্তির উপস্থিতিতে সে আলোচনা হলো। সেখানে উঠে এলো বিভিন্ন অর্থ সাহায্যের কথা। সেখানেই প্রথম সুবোধচন্দ্র মল্লিক 1 লক্ষ টাকা দানের প্রতিশ্রুতি দিলেন এবং তিনি দানও করলেন বিকল্প কিছু ভাবনার জন্য, বিকল্প ধাঁচে শিক্ষা প্রদানের জন্য। জনগণ এই সুবোধচন্দ্র মল্লিকের অর্থ সাহায্যে বিশেষ তারই সহৃদয় কার্যকলাপে জনগণ খুশি হয়ে তাকে রাজা উপাধি দিলেন। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে বর্তমান যাদবপুর ইউনিভার্সিটির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তাই সুবোধচন্দ্র মল্লিককে স্মরণ করে গড়িয়া, দক্ষিণ কলকাতা গড়িয়া মোড় থেকে যাদবপুর মোড় পর্যন্ত যে রাস্তা, তাকে এখন বর্তমানে রাজা SC মল্লিক রোড বা রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড নামে স্মরণ করা হয়, তার নামেই উৎসর্গ করা হয়েছে। এই সব আলোচনা যখন হচ্ছে 1905 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর, তার আবার কিছুদিন পর আবার প্রায় 1500 ব্যক্তিত্বের উপস্থিতিতে জমিদার সংগঠনের আর্থিক সহায়তায় পার্ক স্ট্রিটে এক বিরাট আলোচনা সভা শুরু হল। উপস্থিত ছিলেন অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুবোধচন্দ্র মল্লিক, রবীন্দ্রসুন্দর ত্রিবেদী, রম্ভবান্ধব উপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব এবং আরও অনেকের। সেই সভাতেই প্রথম প্রস্তাব দেওয়া হলো যে জাতীয় শিক্ষা পরিষদ নামক একটি পরিষদের ভাবনা ভাবা যেতে পারে, শিক্ষা প্রদানের একটি প্ল্যাটফর্ম স্বদেশী ধাঁচে আনা যেতে পারে। প্রথমে রাজা সুবোধচন্দ্র মল্লিক অর্থ সাহায্য দেওয়ার পরেও একে একে বিভিন্ন অর্থ সাহায্য আসতে থাকল। জমিদার স্থানীয় বিভিন্ন ব্যক্তিত্ব, ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী, সূর্যকান্ত আচার্য চৌধুরী প্রমুখ ব্যক্তিত্ব প্রচুর পরিমাণ অর্থ সাহায্য করলেন, যাতে স্বদেশী ধাঁচে একটা শিক্ষা পরিষদ গঠন হয়। 1905-এর 16ই নভেম্বর এই আলোচনার পর বেশ কিছুটা সময় কেটে যায়। প্রস্তাব এখানে হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, 1905 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর রংপুরে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিদ্যালয়, এবং এই জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর। 1905 খ্রিস্টাব্দের নভেম্বরের 16 তারিখ যখন এই আলোচনা 1500 ডেলিগেটের উপস্থিতিতে হয়েছে, তার বেশ কিছুটা সময় পর 1906 খ্রিস্টাব্দের 12ই মার্চ প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বা জাতীয় শিক্ষা পরিষদ। এই জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং প্রথম সম্পাদক প্রেসিডেন্ট হলেন রাসবিহারী ঘোষ। 92 জন সদস্যের উপস্থিতিতে গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ। 4টি ভাগে বিভক্ত হয়, 4টি পৃথক ডিপার্টমেন্ট: লিটারারি, সায়েন্টিফিক, টেকনিক্যাল, কমার্শিয়াল। কী উদ্দেশ্য ছিল, কোন উদ্দেশ্যকে সামনে রেখে গঠিত হলো জাতীয় শিক্ষা পরিষদ? বিদেশি প্রভাবমুক্ত শিক্ষা, অর্থাৎ স্বদেশি ধাঁচে একটা বিকল্প শিক্ষাদান, দেশ সেবার মনোভাব গঠন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান, জাতীয় আদর্শযুক্ত শিক্ষা যেখানে সাহিত্য, কারিগরি, বিজ্ঞান প্রমুখ বিষয়ে শিক্ষাদান। জাতীয় শিক্ষা পরিষদের যাত্রা শুরু হল 1905 খ্রিস্টাব্দের 12ই মার্চ। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন একটা বিরাট বড় সংগঠন। তার অধীনস্থ এই সংগঠনগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। যখন জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দের 12ই মার্চ থেকে তার যাত্রা শুরু করেছে, তার ঠিক কিছুদিন পর 1906 খ্রিস্টাব্দের 14ই আগস্ট টাউন হলে একটা মিটিং হলো, একটা সভা হলো। সেখানে প্রতিষ্ঠিত হলো বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ শুধুমাত্র পরিষদ থাকলে হবে না, গ্রাসরুট লেভেলে একদম নিচু স্তর থেকে শিক্ষা প্রদান করতে হবে, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা,
সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রয়োজন হলো বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। নিচু স্তর থেকে ওপর স্তর পর্যন্ত শিক্ষা প্রদান হবে। 14 আগস্ট 1906 খ্রিস্টাব্দে উদ্বোধন হলো বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। 15 আগস্ট 1906 থেকে যাত্রা শুরু হলো, কাজ শুরু করলো এই বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। 191/1 বৌবাজার স্ট্রিটে একটি ভাড়া বাড়িতে কাজ শুরু হলো। এই জাতীয় শিক্ষা পরিষদের অধীনে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জার্নিটা প্রথমের দিকে বেশ ভালোই ছিল। নিজেদের উদ্যোগে পাঠ্যক্রম তৈরি, স্কুল বাড়ি নির্দিষ্ট করা, ছাত্র সংগ্রহ, এইভাবেই তার যাত্রা শুরু হলো। এই বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম প্রিন্সিপাল হলেন অরবিন্দ ঘোষ এবং প্রথম অনারারি সুপারিনটেন্ডেন্ট হলেন সতীশচন্দ্র মুখার্জি। শিক্ষা পরিকল্পনা রচনা হলো, প্রয়োজন শিক্ষকের, কোথায় পাওয়া যাবে সে শিক্ষক? বিভিন্ন ব্যক্তি, তৎকালীন সময়ে শিক্ষিত যুবকরা এগিয়ে এলেন স্বেচ্ছাসেবক হিসাবে, স্বেচ্ছাসেবী শিক্ষক হিসাবে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে। শাখারাম গণেশ দেউস্কর, রাধাকুমুদ মুখোপাধ্যায়, বিনয় সরকার সকলে এগিয়ে এলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশ্রুতি দিলেন এবং করলেন। তিনি বললেন, আমি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষা দেব। আনন্দ কুমার স্বামী দিলেন, ছিলেন এই সময় ওরিয়েন্টাল আর্টের শিক্ষক। গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তোমরা নাম শুনেছ আগের অধ্যায়ে বিভিন্ন সময়ে, এই গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য, তিনি ছিলেন গণিতের শিক্ষক। হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন উপনিষদ এবং বেদান্তের শিক্ষক। বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ এবং জাতীয় শিক্ষা পরিষদের গুরুত্ব কী ছিল? জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বেশ কিছু বছর সক্রিয় ছিল তাদের শিক্ষা প্রদানে। 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন স্থানে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিভিন্ন স্কুল গড়ে ওঠে। বাংলার বাইরেও তারা বিশেষ সক্রিয় ছিলেন। প্রায় 25টির মতো প্রাথমিক বিদ্যালয় এবং 30টির মতো মাধ্যমিক বিদ্যালয় গড়ে ওঠে। 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত এই জার্নি, এই জনপ্রিয়তা বজায় থাকে, কিন্তু বেশ কয়েকটি কারণে মুখ থুবড়ে পড়তে হয় জাতীয় শিক্ষা পরিষদকে। কেন? সরকারের রাজরোষ, সরকারের বিরোধী সংগঠন ছিল, বিরোধী শিক্ষা পরিষদ ছিল জাতীয় শিক্ষা পরিষদ। কারণ যাদেরকে সরকার তাড়িয়ে দিচ্ছে, সরকারের রাজরোষে, রোষানলে যারা পড়ছে, তাদেরকে নিয়েই গড়ে উঠছে এই শিক্ষা পরিষদ, তাদেরকে নিয়েই গড়ে উঠছে এই কলেজ স্কুল। সরকার ভালো চোখে দেখলেন না। বিভিন্ন সময় এই কলেজ থেকে পাশ করা বা স্কুল থেকে পাশ করা শিক্ষার্থীরা তাদের ডিগ্রি নিয়ে বিভিন্ন সময় ডিগ্রিকে প্রশ্নের মুখে পড়তে হতো। এই ডিগ্রিকে সরকারি স্বীকৃতি তারা পায়নি। বেশ কিছু বছর পরে শুরু হয় তীব্র অর্থ সংকট। শুরুর দিকে বিভিন্ন অর্থ সাহায্য পেয়ে এই পরিষদ তার জার্নি স্টার্ট করলে পরের দিকে অর্থ সাহায্য সেভাবে পাওয়া যায়নি। তাই বেশ কয়েকটি কারণে এই পরিষদকে মুখ থুবড়ে পড়তে হয়, জাতীয় শিক্ষা পরিষদকে। তা বলে গুরুত্ব কম ছিল না। তৎকালীন সময়ে জাতীয় শিক্ষা পরিষদ এবং তার অধীনস্থ সংগঠন হিসাবে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ বেশ সফল হয়েছিল। মনে রাখতে হবে, জাতীয় শিক্ষা পরিষদের মতো সংগঠনকে তার সাফল্যকে খুঁজতে গেলে শুধুমাত্র কতটা সফল হয়েছিল সেদিক থেকে বিচার করলে হবে না। ওই প্রেক্ষাপটে এই এই ধরনের একটি সংগঠন, বিকল্প চিন্তা ও উদ্যোগকে সামনে রেখে আমাদের বিচার করতে হবে, তার উদ্দেশ্যকে সামনে রেখে বিচার করতে হবে। কী উদ্দেশ্যকে সামনে রেখে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, শিক্ষা ভাবনা কেমন ছিল, সেই দিক থেকে যদি বিচার করি তাহলে জাতীয় শিক্ষা পরিষদের প্রচেষ্টা, তাদের উদ্যোগ, বিকল্প শিক্ষা প্রদানের যে প্রচেষ্টা, তা অনেকাংশে সফল হয়েছিল। কারণ তারা একই সাথে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচক ছিল। তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে তাদের মতে, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলতেন গোলদিঘির গোলামখানা। অর্থাৎ গোলদিঘি পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষিত যুবক, যারা গ্র্যাজুয়েট হয়ে পাশ করতেন, তারা শুধুমাত্র ব্রিটিশ সরকারের
অধীনস্থ কর্মচারী হিসাবে নিয়োগ হতেন। তারা কখনো সরকারি ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, তাই এই গোলদিঘির গোলামখানা তারা গড়ে ওঠেনি এই ধরনের প্রতিষ্ঠান। তারা বিকল্প চিন্তাকে সামনে রেখেছিল, বিকল্প কিছু অনুসন্ধান করেছিল এবং বিকল্প স্বপ্ন দেখেছিল। সেই দিক থেকে তাদের উদ্যোগ বেশ সফল তা বলাই যায়। আশা করি এই বিষয়টি মোটামুটি আমাদের আলোচনার পর সহজ হবে, অনেকটাই বোঝা যাবে এবং পরিষ্কার হবে যে কেমন ছিল জাতীয় শিক্ষা পরিষদের প্রথম দিককার জার্নি। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমরা একই সাথে এরকম আলোচনা করব। সঙ্গে থাকুন, নমস্কার।